হাই বন্ধুরা, মুনস কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমার মেয়ের জন্মদিন, তো 2 মিনিটের মধ্যে পাইসে রেসিপি তোমার সঙ্গে শেয়ার করবো। তো একদম সহজভাবে, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। আমি এখানে পায়েস করার জন্য 100 গ্রাম চাল নিয়েছি, আতপ চাল নিয়েছি, আর হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি এখানে 150 মতো বাতাসা, 100 চাল 150 বাতাসা, আর নিয়েছি আমি 1 কেজি একটু কম দুধ। ঠিক আছে, তো 3টে জিনিস হলেই আমার হয়ে যাবে পায়েসের রেসিপি। তো চলো খুব সহজভাবে একদম তোমাদের দেখাবো। তো দেখো, এখানে দুধ নিয়েছি 1 কেজি থেকে একটু কম নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে কিন্তু 1 কেজি নিতে পারো। তো দেখো, আমার কাছে এটা ছিল, আমি এটাই নিয়েছি। তো দেখো, একদম গাঢ় দুধ, আমাদের গরুর দুধ বন্ধুরা, বাড়ির দুধ, তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ়। তো এখানে বেশি আমি জল ব্যবহার করবো না, ধুয়ে মোটামুটি 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করবো। ঠিক আছে, তো চলো এখানে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে তোমাদের কম সময়ের মধ্যে একদম শেয়ার করবো। ঠিক আছে, তো দেখো এখানে 1 কাপ মতো জল আমি দিলাম, দেখতেই পাচ্ছ একদম ঘন তাজা দুধ। তো চলো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আসছি। তো বসিয়ে দিলাম, চালটা দেখাই, দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দুধটা, 5 মিনিট পুরো, তখন তোমাদের চালটা দেখাই, দেখতে পাচ্ছ গোবিন্দ আতপটা, 100 গোবিন্দ আতপ চাল দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখো দোকানের চালেও কিন্তু মাঝে মাঝে নোংরা থাকে, তো দেখো আমার চালটা পরিষ্কারই ছিল, মানে দুটো একটা ছিল, তো বাদ দিয়েছি, কালো চাল ছিল। তো দেখো দেখতে পাচ্ছি পরিষ্কার চাল, আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে চালের সেন্টটা। তো চলো চালটা ভিজিয়ে রাখো মোটামুটি 5 মিনিট, ততক্ষণ 5 মিনিট আর কি দুধটা ফুটবে। ঠিক আছে, চালটা ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি পায়েসটা কিন্তু হয়ে যায়। তো দেখো দেখতে পাচ্ছি 5 মিনিট টুকিয়ে রেখেছি, এবার চলে যাবো সোজা রান্নাঘরে। তো গ্যাসের মধ্যে দুধটা ফুটছে, দুধটা মোটামুটি 5-6 মিনিট মতো ফুটে গেছে, তো সেখানে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। তো দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু চালটা দিতে হবে। তো দেখো এখানে দুধটা 5 মিনিট ফুটে গেছে, এবার আমি আতপ চালটা নিয়ে চলে এসেছি। আতপ চালটা 5 মিনিট আমি টোপাতে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 10 মিনিটও রেখে দিতে পারো, তোমরা যতক্ষণ রেখে দেবে তত তাড়াতাড়ি কিন্তু পায়েসটা হয়ে যাবে। তো দেখো আমার মেয়ের জন্মদিন আছে, ভালোভাবে একটু খুব তাড়াতাড়ির মধ্যে খুব শর্টে বানিয়েছিলাম, তো একটু করে তুলে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখানে 100 গ্রাম গোবিন্দ আতপ চাল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো চালটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে রাখবো, একদম ধিমে আছে। ঠিক আছে, তোমার বেশি গ্যাসটা জ্বলে দিলে হবে না, লো স্পিডে কিন্তু এইভাবে রেখে দেবো, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু যেহেতু পায়েসটা লেগে যাওয়ার ভয় থাকবে কিন্তু। তো এইভাবে নাড়াচাড়া করে মোটামুটি 10 মিনিট মতো বানিয়ে আবার তোমাদেরকে দেখা, একদম ছোটোর মধ্যে দেখাচ্ছি ওই জন্য তোমাদের, মানে একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে দেখতেই পাচ্ছ 10 মিনিট হয়ে গেছে, এবার চালটা আমি দেখবো হাত দিয়ে যে ভাতটা হয়ে গেছে কি। তো দেখতে পাচ্ছি একটুখানি বাকি রয়েছে, আবারও আমি মোটামুটি 1 মিনিট মতো আবারও ফুটিয়ে নেবো, নিয়ে চালটা আমি মানে ভাতটা হয়েছে কি দেখবো। ঠিক আছে, এখানে দেখো 150 মতো বাতাসা নিয়েছি আমি, 100 চালের জন্য 150 বাতাসা ব্যবহার করছি আমি, বাতাসে দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে নলের গুঁড়ো দিয়ে বানাতে পারো বা চিনি দিয়ে কিন্তু বানাতে পারো। বাতাসা দিয়ে বানালে তোমরা যদি কেউ না খেয়ে থাকো এখনও, তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো, বাতাসা দিয়ে কিন্তু পায়েস খেতে দুর্দান্ত স্বাদের লাগে, খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমরা বেশিরভাগই কিন্তু বাড়ির বাতাসা দিয়ে বানিয়ে খাই। তো দেখো আমি আবারও দেখছি 2 মিনিট পর, দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, তো আমি হাতে হাত দিয়ে গেলে দেখলাম একটা চাল, তো ভাতটা কিন্তু হয়ে গেছে। এইবার এখানে মিষ্টিটা দিতে হবে, আর ভাত না করলে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালগুলো সব চালের মতো হয়ে যাবে কিন্তু ভাতগুলো, তো দেখতেই পাচ্ছ আর পায়েসটা কিন্তু একদম ভালো হবে না। তো দেখতে পাচ্ছি দিয়ে আবারও তোমাদের 5 মিনিট পর দেখাই, যেহেতু ছোটো ভিডিও তাই তোমাদের 5 মিনিট পরে দেখাই, পায়েসটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো মিষ্টি দিয়ে আবার 5 মিনিট পর আমি এইভাবে একদম ধিমে আছে গুলিয়ে নেবো, তো দেখো বাতাসাগুলো, আর মিষ্টি দেওয়ার পরে কিন্তু মানে পায়েসটা একটু পাতলা মতো হয়ে যায়। তো 5 মিনিট আবার ফুটিয়ে নিলাম, নিয়ে তোমাদের দেখতে পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি, খুব কম টাইমের মধ্যে দেখালাম, ওই জন্য বন্ধুরা তোমাদের বেশি একটা টাইমের মধ্যে দেখালাম, একদম খুব কম টাইমের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে পায়েসের রেসিপি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ বাতাসি দিয়ে পায়েস আমার রেডি, আর আমার ছেলে মেয়ে যেহেতু ওরা মানে কিশমিশ কাজু বাদাম এগুলো খেতে চায় না, তাই কিন্তু দিলাম না, তোমরা চাইলে অবশ্যই কিন্তু কাজু কিশমিশ দিয়ে দেবে। তো দেখো এবার সন্ধ্যাবেলা, দেখো বিকেলবেলা পায়েসটা করে রেখেছিলাম, আমার সোনার জন্মদিন আজকে, আমার মেয়ে বৃষ্টি বিশ্বাস, এর নাম বৃষ্টি, ঠিক আছে, আমার সোনার নাম বৃষ্টি। তো দেখতে পাচ্ছ ওর বাবা একটা কেক নিয়ে এসেছে, তো বৃষ্টি বিশ্বাস লেখা রয়েছে ওখানে। 24 এপ্রিল আমার সোনার জন্মদিন ছিল, মানে সামনের দিন ছিল, আজকে তোমাদের ভিডিওটা ছাড়ছি। তো দেখতে পাচ্ছ চলো কেক কাটা হবে। তো পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো।